চ্যানেল হাতে কৃপাল স্বরমা। দিনটা ভীষণ ব্যস্ততার, বুঝতেই পারছো। আজকে হলো 22শে ডিসেম্বর, আজকে হলো আমাদের মিশুকের জন্মদিন। এখানে যা যা সাজানো ছিল সেরকমই রয়েছে। আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, নিচে ব্যস্ততা তুঙ্গে, রান্নাবান্না চলছে, দুপুরের আয়োজন যেটা সেটা চলছে। আর আমি এখন ঝটপট পুজো দিয়ে নেবো। আজ যেহেতু বৃহস্পতিবার, তো একটু বই ঠই পড়ার ব্যাপার আছে, লক্ষ্মীর পাঁচালি এবং সমস্ত কিছু সাজিয়ে গুছি। তাছাড়া আজ মিশুকের জন্মদিন বলে একটু স্পেশাল ট্রিটমেন্ট তো অবশ্যই। তো চলো ঝটপট পুজো করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর সকালটা আজকে ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমাদের মিশুকপুরি অনেক ভালো মানুষ হয় আর অনেক বড় হয়। কেমন? তাহলে চলো দিনটা শুরু করা যাক। ছোটবেলার ফটো সেশন হচ্ছে, দেখাবো না দেখাবো না, তোর চিন্তা নেই। সোনার ছোট্টবেলার ফটো সেশন হচ্ছে, যেটা মায়ের ব্যস্ততা শুরু হয়ে গেছে। রান্নাঘরে পালাচ্ছে। তো ম্যাডামের নতুন বিছানার চাদর পাতা হয়ে গেছে, দিদি সব গোছাচ্ছে এখানে সাজুগুজু করে। আর ম্যাডামকে কি তোমরা খুঁজে পাচ্ছ কোথাও? সে ঢাকা পড়ে গেছে কোলবালি, সে কার্টুন দেখতে সে এখন ব্যস্ত এখানে। আচ্ছা বাবা ব্যস্ত আছে। আর দিদা এখানে রান্না করছে, মাছ ভাজা হচ্ছে দিদার, কেউ না, ভিডিও হচ্ছে। আর এখানে এই পনিরের মালাইকারি হবে, একটু দেখি পানি পারি কিনা বানাতে। একটু নুন হলো, যেটা ভাজা হবে, ভেজে গরম জলের মধ্যে দেওয়া হবে। তো চলো রান্না ঠান্না করি, আমি আর কি করবো, মাই করছে, যাই হোক চলো। তো এই হলো আমার দুপুর বেলার লুক, এই শাড়িটা পরেছি। এই শাড়িটা আমাকে মা গিফট করেছিল, মানে রস্য, মানে আমার শাশুড়ি মা গিফট করেছিলেন, আই থিঙ্ক গত বছর না তার আগের বছর পুজোতে, আগের বছর পুজোতে, গত বছর অন্য শাড়ি গিফট করেছিল, আমি পরে দেখাবো, ওই শাড়িটাও খুব সুন্দর। তো যাই হোক, কাল গত বছর মানে এই যে লাস্ট যে পুজোটা গেল সেইটাতে লালের ওপর একটা শাড়ি গিফট করেছিল, ভেতরটা লাল পাড়টা হলুদ। তো যাই হোক, এই শাড়িটাও আমার খুব পছন্দের। তো আজকে অনেকদিন বাদে পড়লাম শাড়িটা, আমি ভাবলাম আজকে পরি। তো দুপুরবেলার অনুষ্ঠানের জন্য, বাড়ির অনুষ্ঠানের জন্য একদম সাজ আমার রেডি। এবার চলো নিচে গিয়ে দেখি যে দিদি রেডি হয়েছে কিনা। মাও রেডি হওয়ার কথা, যদিও মা রান্নাঘরে একটু রয়েছে, আমরাও করছিলাম, তো ঠেলে ঠেলে পাঠালো। চলো হ্যাঁ হ্যাঁ সে ঠিক আছে, ওঠ না তাও হবে।
তাকা একটু সামনে তাকা। এই দিদি চল 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 আমি এটা করে যাচ্ছি, দাও আসুন দাও। আচ্ছা সবাই ছবি এই দিক থেকে তুলবি, কেন বলতো? নালে পাড়ে দেখাবো। সকাল থেকে এত রকম আয়োজন, যার জন্য তার জন্মদিন আজ এবং সে বসে গেছে খাবার খাওয়ার জন্য। এই পুরো আয়োজনটা যে সবাই মিলে করা হয়েছে এবং সেটা যে মিশুকের কতটা ভালো লেগেছে সেটা আমরা যারা ওখানে সামনে ওর সামনে প্রেজেন্ট ছিলাম আমরা ফিল করেছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এভাবে মিশুকের জন্মদিনটা সেলিব্রেট হোক, হয়তো সবার মনেই ছিল ইচ্ছেটা কিন্তু হয়ে উঠছিল না নানান কারণে। তো যাই হোক, ফাইনালি এবছর সেটা হচ্ছে আর এটাই অনেকটা ভালো লাগার। তো এখানে মিশুক বুড়ির এত রকম দিক থেকে ছবি উঠছিল যে ও মাঝে মাঝে একটুখানি কনফিউজড হয়ে যাচ্ছিল যে কোন দিকে তাকাবে। তো যাই হোক, বড়দের আশীর্বাদ, চন্দনের ফোঁটা, ধানদুব্য, প্রদীপের শিখা সব কিছুর সাথে ও নিজে অনেক ভালো মানুষ হোক এবং অনেক অনেক উজ্জ্বল হোক, এইটুকুই সবার প্রার্থনা, আমাদের প্রার্থনা। আর আশা করি তোমরাও সবাই ওকে অনেকটা ভালোবাসা দেবে। এখানে প্রথমেই দাদাই ওকে আশীর্বাদ করলো, আমার বাবু, আমাদের বাবু, আমার শ্বশুরমশাই, উনি সবার প্রথমে ওকে আশীর্বাদ করলো। তোমরা যারা জানো না তাদের আরও একবার বলে দিই, মিশুক বুড়ি হলো আমার দিদি ভাই, আমাদের দিদি। ওই যে পাশে বসে আছে সুন্দরী, তো দিদি ভাইয়ের মেয়ে। তো জীবনে অনেক বড় হোক এটুকুই শুধু বলার বারবার করে। আর এখানে মা শঙ্খ বাজাচ্ছে ভীষণ জোরে জোরে, আর সেইটা শুনে মিশুক বুড়ি পাকা বুড়ি কানে হাত দিয়ে রাখছে, আরও মজা পাচ্ছে। দিদাও মজা পাচ্ছে ওকে জ্বালাতন করে আর ও মজা পাচ্ছে। তো যাই হোক, এবার দিদার টার্ন, এবার দিদা ওর মাথায় ধানদুব্য দেবে এবং আশীর্বাদ করবে। এক এক করে সবাই আমরা রেডি ছিলাম যে মানে লাইন বাই লাইন আর কি, কার পরে কে। তো মায়ের পরে যেহেতু আমার মাও দুপুরবেলায় ওখানে ছিল, তো মাকে মিশুক বুড়ি বেয়ান দিদি বলে ডাকে এবং আমার শাশুড়ি মা ওকে এটা শিখিয়েছে, আমার বাপিকে ডাকে বেয়াই মশাই বলে। আসলে নিজেদের ডাকগুলোই মিশুককে শেখানো এবং ওর মুখে এটা শুনতে সত্যি খুব ভালো লাগে। তো এখানে মা আশীর্বাদ করছে সবার, মানে বাবুর পরে, আর তারপরে মা যেহেতু বড়, মানে আমার মা যেহেতু আমাদের বাকিদের মধ্যে বড় রয়েছে তাই তারপরে করবে মা। এই যে মা এখানে আশীর্বাদ করছে, অনেক কথা ওর বেয়ান দিদিকে ওর খুব পছন্দ, যখনই ফোন করবে বেয়ান দিদি কেমন আছো, কি খেয়েছো, সব খোঁজ খবর তার নেওয়া চাই। আর বেয়ান দিদিরও মনে খুব স্পেশাল একটা জায়গা মিশুক বুড়ির জন্য। যেটা ভালো খায় একটু আলু ভাজা যাই খায় খাক দাও।
ওরে বাবা লে খিদে পেয়ে গেছে না রে সোনা, আঙ্গুলে একটু ছুঁয়ে ছুঁয়ে আগেই ওয়ার্নিং দিয়ে দিয়েছে, থাক করুক। যেটা ভালো লাগে সেটা দিয়ে দে। ঠিক আছে ঠিক আছে, ও তুলে নেবো কোন আমি দূর থেকে না, ওই জন্য একটু ইয়ে হয়ে যাচ্ছে। থাক শোনা, আমি পরে করে দিচ্ছি, কিচ্ছু হবে না। যবে থেকে বার্থডে সেলিব্রেশনের প্ল্যানিং চলছে, মানে সেই পুজোর সময় থেকে, মানে তখন একটা আউটলাইন করা হয়েছিল যে যদি করা যায় এরকমভাবে, কিছুই অ্যাসিওরেন্স ছিল না যে হবে কি হবে না। ম্যাডাম বার্থডে গার্ল কিন্তু তখন থেকেই বলেছিল এবং চুজ করেছিল তার কীরম বার্থডে কেক চাই। তো ও এই ধরনের এই ভায়োলেট আর পিঙ্ক গোলাপের সাথে হোয়াইট বেস আলা একটা কেকের দাবি করেছিল। তো রাত্রেবেলা যেমন হবে তো হবে কেক, বাট দিনের বেলা এটা ওর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ ছিল। ও হয়তো সারপ্রাইজটা ওভাবে সেভাবে বোঝে না এখনও, কিন্তু মানে আমাদের কাছে ওই যে বললাম আরও একটা ভালো লাগার সংযোজন ছিল এই কেকটা হঠাৎ করে বলা। আর এর জন্য পায়েলকে ভীষণ ভীষণভাবে আন্তরিক ভালোবাসা যে ও খুব শর্ট নোটিসে এই কেকটা বানিয়ে দিয়েছিল, আর কেকটার টেস্ট অসাধারণ ছিল। পায়েল আমার ক্লাসমেট, আমরা একসাথে স্কুলে পড়তাম, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওর হাতে বানানো কেকের কদর কলকাতার মানে বারাসাত মধ্যমগ্রাম চত্বরে তো প্রায় অনেকেই ওকে চেনে, হয়তো সবাই জানে ওর নামটা। তো আর কিছু আলাদা করে বলার নেই, কেকটা দুর্দান্ত ছিল। পায়েল যদি তুই এই ব্লগটা দেখে থাকিস, আশা করি তোরও খুব ভালো লাগবে, কারণ তোকে আমি বলতে চাই যে বাড়ির প্রত্যেকে যারা যারা কেকটা খেয়েছে, সবাই খেয়েছে এবং খুব খুব অ্যাপ্রিসিয়েট করেছে। তো থ্যাংক ইউ সো সো মাচ এত কম সময়ের মধ্যে আমার এই আপডেটটা রাখার জন্য। তো এখন সবাই ওকে একটু একটু করে কেক খাওয়াচ্ছে এবং নিজেরাও ভাগাভাগি করে কেকটা খাওয়া হবে, এবং তারপরে আমরা নিচে গিয়ে সবাই মিলে একসাথে খেতেও বসে যাব, কারণ বিকেলবেলা বড় ইভেন্টের জন্য আমাদেরকে রেডি হতে হবে। তো ঝটপট করে চলো, হ্যাঁ কেক খাওয়া হয়ে যাক। এখানে দাদাই ওকে একটু কেক খাইয়ে দিচ্ছে,
সবাই অল্প অল্প করে ওকে খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, এরপর মিশুখ বুড়ি নিজের খাওয়ারটা খেয়ে নেবে, ওকে দিদিভাই একটু খাইয়ে দেবে। পুরোটা বেচারি খেয়ে উঠতে পারবে না, বাট তবুও যতটুকু সম্ভব খেয়ে দিয়ে নিয়ে তারপর আমরাও নিচে দুপুরের খাওয়ার খেয়ে নেব। তো আজকে স্পেশাল মেনুতে রয়েছে দেখো মিষ্টি ভাত পোলাও, আর তার সাথে রয়েছে 5 রকমের ভাজা, আর রয়েছে এটা পনির, পনিরের মালাইকারি। এটা আমি চেষ্টা করেছি, আমি জানি না কেমন হয়েছিল। ওইটা বাঁধাকপি দিয়ে কুমড়ো দিয়ে একটা মেশালি, পাঁচ মেশালি টাইপের একটা তরকারি, ডাল, গাজর, হ্যাঁ আলুর তরকারি, এটা ডাল, মটরশুঁটি গাজর দিয়ে ডাল, এটা পায়েস, মাছের ঝাল। মোট কথা এখন আমাদের খাওয়া দাওয়া করতে অনেক সময় লাগবে, এই যে মা দাঁড়িয়ে রয়েছে, আর আমরা কতটা খেতে পারবো তারপর মা ভাবতে যে মা কতটা খাওয়া নেবে থালায়। চলো, হ্যাঁ সেটাও তো ঠিক কথা, চলো খেয়ে নি। তো আমাদের দুপুরবেলার অনুষ্ঠান পর্ব ফিনিশ, এবার আমরা সন্ধ্যেবেলার জন্য রেডি হব। তো ভাবছি এই পর্বগুলোকে সব আলাদা আলাদা করে দিলেই সব থেকে বেশি ভালো হবে, তাই জন্য এই ব্লগটা, এই পার্টটা এখানে দিয়ে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই সাথে থাকো, দেখতে থাকো পালস প্যানোরামা। আর মিশুকের সন্ধ্যেবেলার জন্মদিনে কি কি সেলিব্রেশন হলো, কিভাবে কি হলো না হলো, নিশ্চয়ই দেখতে থাকো। কেমন, চলো আসছি একটু বাদে।